ওয়েলকাম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টোর সারণী ইউটিউব চ্যানেলে। আজকে রেমিট নেটওয়ার্কের নতুন যে হোয়াইট পেপার লঞ্চ হয়েছে সেই হোয়াইট পেপারটি নিয়ে আলোচনা করবো। অবশ্যই আপনার ভিডিওটা থাম্বনেল থেকে বুঝতে পারছেন, এর আগে আমরা আলোচনা করছিলাম যে রেমিট নেটওয়ার্কে কিছু আপডেট আসছে, সেটা হচ্ছে আইসিও। এখন রেমিট নেটওয়ার্কের নতুন হোয়াইট পেপার আসছে, যে হোয়াইট পেপারটার মাধ্যমে আপনি কীভাবে উইথড্রোটা নিতে পারবেন, কোন কোন এক্সচেঞ্জারে উইথড্রোটা নিতে পারবেন, বা কোন ওয়ালেটে আপনারা কয়েনটি ট্রান্সফার করবেন, বা এবং কোন এক্সচেঞ্জার এটা লিস্টিং হবে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। মেন বিষয় হচ্ছে এটা। অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনাদের KYC করার যে প্রসেস ছিল সেই প্রসেসটা নিয়ে একটু আলোচনা করব। এখন মেন বিষয় হচ্ছে হোয়াইট পেপারটা আমরা চলে যাব, হোয়াইট পেপারটা কোথায় আছে সেটা দেখব। এর আগে আপনাদেরকে একটু আলোচনা করে রাখতে চাই, সেটা হচ্ছে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড দেব সাথে সাথে দেখতে পারবেন। আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটিতে। এখন মূল বিষয় হচ্ছে চলে যাই, যেটা হচ্ছে রেমিট নেটওয়ার্কের যে উপর থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকন আমরা একটু চলে যাই। চলে আসার পরেই আমরা কিন্তু এই টুইটারে আসবো। টুইটারে আসার পরে কিন্তু আমরা এই জায়গাতে মেইন যে আপডেট সে আপডেটগুলো দেখতে পারবো। এটা হচ্ছে রেমিন্ট নেটওয়ার্কের মূল আপনার টুইটার পেজ, এটা থেকেই মূলত আমাদের আপডেটগুলো দেওয়া হয়। আমরা এই দেখতে পারবো, দুই দিন আগে কিন্তু তারা একটা এই জায়গায় একটা পোস্ট দিছে, এই পোস্টটার উপরে ক্লিক করব। এই পোস্টটার উপরে ক্লিক করলেই কিন্তু আমরা সমস্ত কিছু দেখতে পারবো। এই পোস্টার বিষয়ে কিন্তু কালকে আমরা আলোচনা করছি, যে অবশ্যই ভিডিওটা যারা দেখেননি এখনও দেখে আসেন, সেইটা কোন কোন বিষয় সেটা হচ্ছে এই পোস্টার মূল বিষয় হচ্ছে হোয়াইট পেপারটা তাদের লঞ্চ করছে এবং নতুন হোয়াইট পেপার। আর বাট আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তারা যে রেমিন্ট অ্যাপ ছিল এইটারে তারা ট্রান্সফার করে, এই রেমিন্ট অ্যাপ এইটা ট্রান্সফার করে রেমিট নেটওয়ার্ক .com এইটাতে নিয়ে গেছে, তাদের ডোমিন হোস্টিংটা তারা চেঞ্জ করছে, এটা হচ্ছে মেন বিষয়। আর আইসিওর বিষয়ে একটা কথা বলছে, যে আইসিওটা তারা কিন্তু একটা পারমিশন দিতে চাচ্ছে, যেটা বাংলা পৃথিবী থেকে ওয়ার্ল্ড ব্যাপী যারা যারা মাইনিং করতেছে তারা যেন টোকেনগুলো সবাই নিতে পারে এবং তাদের জন্য কোনো সমস্যা না হয়। এখন মূল বিষয় হচ্ছে তাদের হোয়াইট পেপারটা কোথায় পাবো। এটা এই জায়গাতে আসার পর আপনি এই জায়গাতে রেমিট নেটওয়ার্ক .com এইটির ভিতরে আপনি কিন্তু হোয়াইট পেপারটা মূলত পাবেন। এটির উপরে ক্লিক করলেই কিন্তু আমরা রেমিট নেটওয়ার্কের নতুন যে হোয়াইট পেপারটা দিছে সেই হোয়াইট পেপারটা কিন্তু আমরা দেখবো বা যেতে পারবো। তারপর এই জায়গায় দেখেন তারা কিন্তু এই জায়গাতে হোয়াইট পেপারটা বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করতেছে বা আলোচনা করছে, কী কী আলোচনা করছে সেটা হচ্ছে এখন আলোচনা করব। এখন মূল বিষয় হচ্ছে যে তারা এই জায়গাতে নতুন কিছু কিছু আপডেট দিচ্ছে, সেটা হচ্ছে আপনারা এই গুগল প্লে স্টোরে কিন্তু রেমিট নেটওয়ার্কের যে আপনার অ্যাপসটা আছে সেই অ্যাপসটা কিন্তু আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই কিন্তু এখন মূল পয়েন্ট। উপর থেকে আমরা আলোচনা করতে যাই, সেটা হচ্ছে তাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বিষয়টা নিয়ে তারা একটা পোস্ট দিচ্ছে। তারপর হচ্ছে আইসিওটা কামিং সুন, বাই টোকেন বা আইসিও বিষয়টা অবশ্যই আপনারা জানেন, সেটা অবশ্যই আমি কিন্তু আগের ভিডিওতে দিয়ে দিছি। তারপর আমরা একটু নিচের দিকে যাই, সেটা হচ্ছে তারা নতুন যে প্ল্যান দিচ্ছে সেই প্ল্যান অনুযায়ী তারপর আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা আপনি ডাউনলোড করতে পারবেন সেটা প্ল্যান। তারপর হচ্ছে আপনি এই টোকেনটা আর্ন করতে পারবেন, তারপর হচ্ছে টোকেনটা মানে ডেলি ফ্রি মাইনিং করতে পারবেন, সেটা যে কোথায় কোথায় লিস্টিং হবে কোন এক্সচেঞ্জে। তারপর হচ্ছে আপনার ইউআই অবশ্যই বুঝতে পারছেন যে এটা হচ্ছে ব্যালেন্স বাটন। তারপর হচ্ছে কোল্ড মাইনিং, এটা কিন্তু আপনার মাইনিংটা কিন্তু কুল মানে একটা মাইনিংটা অন্য আকারে মাইনিংটা হয় সেটা অবশ্যই বুঝতে পারছেন, যে মাইনিংটা আমরা স্টার্ট করলেই কিন্তু টোকেনগুলো আমাদের চলে আসে। তারপর আছে তাদের একটা কমিউনিটি, যে কমিউনিটিটা বুঝছেন যে আসলে তাদের মেম্বার বা বিভিন্ন রকম। এখন আছে মেন পর্যায়ে, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ একটা প্রজেক্টে কিন্তু আর এই কয়েনগুলো নিয়ে যাবে, সেটা হচ্ছে তাদের একটা মোবাইল অ্যাপস মোবাইল ভার্সন অবশ্যই বুঝতে পারছেন। এখন মূল বিষয় হচ্ছে তাদের রোড ম্যাপটা চলে আসলাম, এটা হচ্ছে মেন বিষয় যে তাদের রোড ম্যাপটায় কী কী আছে সেটা হচ্ছে মেন বিষয়। এখন দেখতে পারেন ফেজ ওয়ানে কী বলতেছে তারা রোড ম্যাপটা নিয়ে, এইটিই কিন্তু এখন আলোচনা করবো। সেটা হচ্ছে রোড ম্যাপ রেমিট কিন্তু লঞ্চ করছে। লঞ্চ করার পর তারা কিন্তু সাথে সাথে আমাদের একটা মাইনিং অ্যাপ্লিকেশন দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে এবং হোয়াইট পেপার দিয়েছে। তার পরবর্তীতে আমরা স্কল করে যদি আরেকটু দেখি, সেটা হচ্ছে যে তারা
2021 সালে কিন্তু এইটা তারা মার্কেটিং শুরু করছে, তাদের কিন্তু মার্কেটিং এটা কিন্তু ফুল মার্কেটিং ছিল। তারপর তাদের একটা ড্রিম 2022 সাল জানুয়ারিতে কিন্তু তারা এটা ফুললি মোবাইল অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের এটা মার্কেটে দিচ্ছে। তারপর হচ্ছে ড্রিম ডেভেলপমেন্ট, তারা কিন্তু অ্যাপসটা ডেভেলপ করে আমাদের কিন্তু মাইনিংয়ের জন্য অ্যাভেলেবেল করে দিচ্ছে। তারপর হচ্ছে ডিসেম্বর 2022 সালে তাদের পিটুপিডিয়া তারা কিন্তু ওপেন হয়েছে। পিটুপিডিয়া যারা একটা থেকে বাই সেল করতে পারছেন তাদের কিন্তু এই বিষয়টা। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন মেড ইন পসিবল, তারা কিন্তু ট্রানজ্যাকশনটা কিন্তু করতে পারছেন। তারপর হচ্ছে কেওয়াইসিটা কিন্তু 2023 সালে নিয়ে আসছে। কেওয়াইসি প্রসেসটা কিন্তু আপনারা যারা যারা কাজ করছেন তারা কিন্তু কেওয়াইসি প্রসেসটা পেয়ে গেছেন। আর কেওয়াইসি যারা এখন পর্যন্ত করতে পারেনি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবেন রেমিট নেটওয়ার্কের কেওয়াইসির বিষয়ে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আমরা কেওয়াইসিটি কীভাবে করতে হয়। তারপর মে মাসে তাদের ভিআইপি এই সিস্টেমটা কিন্তু লঞ্চ করছে 2023 সালে, এটাও কিন্তু আপনারা দেখতে পারছেন। তারপরে বর্তীতে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে মেইন নেট, অক্টোবর 2024 কিন্তু তাদের মেইন নেট আসছে। তারপর টোকেন ডেভেলপমেন্ট, তারপর বিএসসি অ্যানালাইজিং অ্যান্ড টেস্টিং, তারপর স্মার্ট কন্ট্রাক্টটা কিন্তু তারা এই অক্টোবরে কিন্তু নিয়ে আসছে। তারপর হচ্ছে যে 2024 সালে কিন্তু এইটা আসছে যে আইসিও, তারপর রিস্ক অ্যাসেসমেন্ট। আইসিওটা অবশ্যই বুঝছেন, যে কোনো একটা টোকেন কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে ব্যান করা হয়, সেই ব্যানটাকেই কিন্তু তারা মূলত এড়িয়ে যাচ্ছে, এটাই হচ্ছে তারা কিন্তু করতেছে। তারপর হচ্ছে যে মার্চ মাসে তারপর বার্ন ইভেন্ট, অবশ্যই আপনারা বুঝতে পারছেন বার্ন ইভেন্টটা নিয়ে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। সেটা হচ্ছে যে যারা যারা এক বছর ধরে যারা মাইনিং অ্যাপসটি আপনারা কী করেননি, কাজ করেননি, বন্ধ রাখছেন, তারাই এই বার্নের ভিতরে পড়ে গেছেন। তারা মূলত বিষয় হচ্ছে তারা এই কয়েকটা টোকেন কিন্তু তারা বার্ন করছে, প্রায় অনেক টোকেন কিন্তু বার্ন করে ফেলছে। তাদের মূলত যে টোকেন সাপ্লাই ছিল সেই সাপ্লাই থেকেই কিন্তু বার্ন করে দিচ্ছে। তারপর হচ্ছে মেজর বান, আর তাদের এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার 3.369 মানে 35 মিলিয়ন টোকেন কিন্তু তারা এই জায়গাতে বান করে দিচ্ছে। তারপর হচ্ছে যে আগস্ট 2024 তারা কিন্তু এইটাতে ফেজ থ্রিতে কী বলতেছে, তারা কিন্তু এইটা মূলত আইসিওটা কিন্তু কমার্শিয়াল 1 বিলিয়ন টোকেন এটা সাপ্লাই। এইটা কিন্তু আইসিও মানে অবশ্যই আপনারা বুঝছেন যেরকম কেন্টি পকেট আছে, কেন্টি পকেটে কিন্তু সব দেশে কিন্তু কেওয়াইসি পাচ্ছে, কিন্তু কেউ টোকেন নিতে পারছে, কেউ নিতে পারেনি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু রাষ্ট্রে কিন্তু কেওয়াইসি ব্যান করা থাকে, এই ব্যানটাই কিন্তু তারা এই জায়গাতে বলে দিচ্ছে, এইটা লাইসেন্স তারা কিন্তু নিচ্ছে। তারপর 2024 সালে এই জায়গায় দেখা যাচ্ছে ইমেস্টার সেপ্টেম্বর 2024 সালে এটা কিন্তু উইডন মানে চালু হবে নতুন, যে সেটা হচ্ছে 2024 সেপ্টেম্বর। এখন কী চলে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মানে এখনও 4 থেকে 5 মাস পর তারা কিন্তু এটা উইডোটা দিবে। সেটা উইডোটা কীভাবে দিবে, সেটা হচ্ছে বিএমপি স্মার্ট চেইনের মাধ্যমে এটা উইডোটা দিবে। সেটা হচ্ছে ওয়ালেট হচ্ছে মেটামাক্স আর হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে কিন্তু উইডোটা দিবে। তারপর হচ্ছে যে তাদের যে এক্সচেঞ্জ লিস্টিং সেটা হচ্ছে অক্টোবর মাসে 2024 এটা কিন্তু লিস্টিং হবে। সেটা হচ্ছে আপনার প্যাঙ্কা ছোয়াপে এটা কিন্তু লিস্টিং হবে, এবং বিভিন্ন তারপর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, তারপর হচ্ছে ভ্যালু, তারপর হচ্ছে ট্রেড করতে পারবেন এইটাতে। দেখা যাচ্ছে এখন পর্যন্ত অনেক লং টাইম আছে। তারপর হচ্ছে ড্রিম লঞ্চ মানে তার আরেকটা অপশন বাই সেল রেমিট নেটওয়ার্কে স্টেকিং শুরু হবে, সেটা হচ্ছে আগস্ট 2025 সালে এটা কিন্তু শুরু হবে। এটাই ছিল কিন্তু রোডম্যাপটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন রোডম্যাপটা অনুযায়ী আমরা যে জিনিসটা দেখতে পারলাম যে আমাদের এই এপ্রিল মাসেই কিন্তু অ্যানাউন্সমেন্টটা দেওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু তারা এখন ডেটটা কিন্তু পিছিয়ে দিচ্ছে। বাট এখন কী দিয়ে কী হয় সেটা কিন্তু এখন পর্যন্ত বলতে পারবো না, যেহেতু আমরা এই জানি যে 2024 সাল এটা কিন্তু তারা যে হিসেব নিকেশ করছে সে থেকে 2024 সাল কিন্তু আমরা শেষ হয়ে যাবে এটা কিন্তু উইডো নিতে বা লিস্টিং হতে। বাট আমাদের কিছু করার নাই, এখন পরবর্তীতে দেখি কি আপডেট আসে, সে আপডেট অনুযায়ী আপনাদেরকে কিন্তু সমস্ত প্রসেস জানিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটা যারা যারা দেখছেন তারা কিন্তু অনেকেই কিন্তু উপকৃত হচ্ছেন, এবং পরবর্তীতে এইটা নিয়ে কিন্তু পার্ট বাই পার্ট আরও আলোচনা করা হবে, সে আলোচনাটা অবশ্যই আপনারা পাবেন। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখন আলোচনা হবে সেই বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন এবং আপনারা যথাযথভাবে কিন্তু মাইনিংটা করে দেন।
তাহলে কিন্তু আপনারা ভালো উপকৃত হতে পারবেন। এবং এটার কিন্তু টোকেন যেহেতু 35 মিলিয়ন টোকেন কিন্তু তারা বান করে ফেলছে, সেই ক্ষেত্রে ভালো একটা আপনার দাম হওয়ার পসিবিলিটি থাকবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।